কি করছিলে তুই? আজকে রোদের তাপটা একটু বোঝার চেষ্টা করছি। বাপরে বাপ, না টেনশন করার মতন কিছু না, কালকে থেকে আজকে তাপমাত্রা। আরে বাবা, টেনশন কোথায় করছি আমি? টেনশন তো করছো। আমি ভাবছি কেসটা বোধহয় এতক্ষণে শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু তো হওয়ারই কথা। এই বর্ষা যাবি কোথায় কোথায় আবার কোর্টে? ইন্দ্র কিভাবে সওয়াল করছে আর তার জবাবে ওই 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 কি সেন, অভিমন্যু সেন, ওই বা কি বলছে। তুই তার জন্য আবার কোর্টে যাওয়ার দরকার পড়ে নাকি? তো এমনি জানা যায়। এমনি জানা যায় বললেই হলো। তুই গেছিস কোনোদিন কোর্টে? আমি যাইনি, কিন্তু আমি দেখেছি। কোথায় দেখেছিস? টিভি খুললেই তো দেখা যায়, টিভি সিরিয়ালে। ওয়াকিল সাহেব তো রোজ দেখায়। ওয়াকিল সাহেব? সেটা আবার কি? তুমি ওয়াকিল সাহেব জানো না? আরে ওই যে জিতে হয়, রোজ হয়, যেটাকে মেগা বলে। ওই যে ঘটনাটা হলো যে একটা বিচের ধারে একটা বাড়ি, সেই বাড়িতে একটা খুন হয়, সেইটা নিয়ে দুটো উকিলের মধ্যে যে মোদ্দা কথা, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে কোর্টে যাবার দরকার পড়ে না, এমনি জানা যায়। ও দেখবে কি দেখবো? দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও, মাথা নিচু করে দাঁড়াও। মিস্টার ম্যানার্জি, আপনি তো বলছেন যে যেদিন খুনটা হয়, মানে যখন খুনটা হয়, আপনি তখন নাকি সিনেমা হলে ছিলেন। এদিকে আপনি সিনেমা হলের টিকিটও দেখাতে পারছেন না। তুমি এদিকে এসো, এদিকে এসো, আমার জায়গায়। আগে আমি যদি জানতাম যে তখন খুনটা হবে, তাহলে সিনেমার টিকিট কেন, ওই যে ভাঁড়ে তখন চা খেয়েছিলাম সেই ভাঁড়টাও রেখে দিতাম। বাহ, দারুণ করলি তো। এই সময় না, এই সময় কোর্টের লোকজন আর সব হাসবে। তুমি হাসো। আপনি যে তখন সিনেমা হলে ছিলেন তার কি প্রমাণ আছে বলুন মিস্টার ব্যানার্জি। একটা জলের বোতল নেই। অবজেকশন মাই লর্ড, প্রসিড। থ্যাংক ইউ। তুমি এখানটা এসো, এখানটা এসো। আমার ক্লায়েন্ট যে তখন সিনেমা হলে ছিলেন না তারই বা কি প্রমাণ আছে? অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ। বাহ, খুব ভালো। আমার না, আমার না ঠিক মনে হয় তুই না একদিন না একদিন ভীষণ বড় একটা অ্যাক্ট্রেস হবি। কি সুন্দর সব কটা পার্ট করে করে দেখালি। না না, আমি আমি অ্যাক্ট্রেস ফ্যাক্ট্রেস হবো না। কি কষ্ট জানো ওদের, ওদের ওই সকালবেলা ভোরবেলা বেরোতে হয়, রাত্রিবেলা ফিরে, জানো তো সারাদিন নাকি ওই আলোর তলায় দাঁড়িয়ে থাকতে হয়। ওরকম করলে তো আমার শরীরের অবস্থাটা খারাপ হয়ে যাবে। ও তাই নাকি? তুমি জানো আমি সেদিন একটা ম্যাগাজিনে অ্যাশের ইন্টারভিউ পড়ছিলাম। কি কষ্ট, মানে লাইফে তুমি নিজে না পড়লে না বুঝতে পারবে না। আমি মুখ, তুমি চলো একবার, তুমি নিজে না পড়লে কিছুতেই বুঝতে পারবে না। না শোন না, তুমি এসো, এসো, না না তুই বস না, একবার দেখো, আমি দেখবো, আমি 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 দেখবো। এসো না, এসো না, এসো আমার সাথে। আমি যাবো, তুমি নিজের চোখে দেখো, নিজের